কেমন আছেন সবাই? দেখছেন সিনে ব্রোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। এখন আমি কথা বলবো রায়হান রফির আপকামিং ফিল্ম ফ্লোর নাম্বার 7 নিয়ে, যেটা চরকি থেকে এই ঈদে আসতে যাচ্ছে। এখানে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করবেন তমা মির্জা, বুবলি, শাহরিয়া নাজিম জয় এবং রাজমানিয়ে। তো এই রাজমানিয়ে এই লোকটা একদমই নতুন এবং এটাই তার ডেবিউ ফিল্ম। তো মিস্টার রাজ, কেউ আবার আমাদের রাজকে ভেবে ভুল করবেন না। তো রাজ বেসিকলি একজন মডেল, তো এই সিনেমাটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাই 7 নম্বর ফ্লোরের কিছু ছোট ছোট আলাদা গল্প, যেখানে থাকে তমা মির্জা, থাকে বুবলি। তো তাদের ক্যারেক্টার সম্পর্কেও আসলে ছোটখাটো একটা ধারণা এখানে দেয়া হয়েছে। পুরো টিজারটা ছিল ওয়ান টেক, একটা লং টেকের মাধ্যমে পুরো টিজারটা আসলে ধারণ করা হয়েছে। এবং এই ব্যাপারটার মাধ্যমে বেশ কয়েকটা ব্যাপার আপনাদের, ভিজুয়ালি বেশ কয়েকটা ব্যাপার সম্পর্কে অডিয়েন্সদের একটা আইডিয়া দেওয়া হয়েছে। যেমন এই 1.5 মিনিটের পুরো লং টেকে আপনি 7 নম্বর ফ্লোরের পুরো ব্যাপারটা ধরতে পারতেছেন, এবং সেখানে একটা পুলিশ ইন্সপেক্টরও থাকে। তো তার চোখের সামনে একটা খুন হচ্ছে, তো সিগারেট ধরাতে গিয়ে সে আসলে তার ফায়ার বক্স খুঁজে পাচ্ছে না। তো এই লং টেকের মাধ্যমে এবং কালার গ্রেডিংয়ের মাধ্যমে হোক, পুরো ব্যাপারটা আপনার সামনে খোলাসা করা হয়েছে। সেকেন্ড যে ব্যাপারটা থাকে সেটা হলো প্লট। গল্পের এই পুরো ব্যাপারটা সম্পর্কে আপনি মোটামুটি একটা ধারণা পাচ্ছেন। এবং রায়হান রফির কাজ যদি আপনি খেয়াল করেন তো দেখবেন যে তিনি থ্রিলার জোনটা খুব ভালো খেলতে পারে। এবং আপনি যদি খাঁচার ভিতর অচিন পাখির কথা ধরেন, যেমন একটা লিমিটেড জায়গায় এই যে চমৎকার একটা গল্প তিনি ফুটিয়ে তুলেছেন, তো লিমিটেড একটা জায়গায় দুইটা ক্যারেক্টারের মাধ্যমে যখন গল্পটা সামনে আগাচ্ছে, তখন কিন্তু রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট। অডিয়েন্সদের আসলে ধরে রাখা এই ব্যাপারটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার। আমাদের বাংলাদেশের রাইটারদের কথা বলতেছি, তিনি কিন্তু এই ব্যাপারটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পেরেছেন ওখানে। টিজারে আর যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো টিজারের কালার রিডিং। আপনারা জানেন যে আলাদা আলাদা রঙের স্পেসিফিক কিছু ফিলিংস আছে, তো এই পুরো টিজারে তিনি রেড কালারের একটা ভালো রকম ব্যবহার দেখিয়েছেন, দ্যাট ইন্ডিকেট ডেঞ্জার। আপনি যদি খেয়াল করেন, এই লাল রঙের পরিবর্তে তিনি যদি এখানে কুল কোনো কালার টোন ব্যবহার করতো, তার মানে এই পুরো ব্যাপারটা সেফ। তো কালার গ্রেডিং এর মাধ্যমেও গল্পটা বলা খুব ভালো একটা ব্যাপার। বাট আমাদের বাংলাদেশের যে সিনেমাগুলো থাকে, বিশেষ করে বিগ স্ক্রিনের যে সিনেমা, সেখানে আসলে আমরা এই কাজটার ব্যবহার খুব একটা দেখি না। গল্প বলার ক্ষেত্রে এটা পাওয়ারফুল একটা টুল, বাট প্রতিবার যে প্রত্যেকটা ফ্রেমে আপনাকে এই ব্যাপারটা খেয়াল করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই ব্যাপারটা আমরা সাবকনসিয়াসলি ক্যাচ করি। আর একটা মজার ব্যাপার হলো, এখানে যারা অভিনয় করেছেন, যেমন বুবলির কথা ধরেন, তো বুবলির টানে তার চরিত্রটার যে নাম থাকে অবনী, এইখানেও তার নামটা একদম অবনি রাখা হয়েছে। বাট তার ক্যারেক্টারটা পুরাই ভিন্ন একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাকে একটা লাউড ক্যারেক্টার হিসেবে দেখানো হবে, যেটা আপনারা টিজারেই অলরেডি দেখতে পেয়েছেন। তমা মির্জার ক্যারেক্টারটার ক্ষেত্রেও সেম একটা অবস্থা। তো পার্সোনালি তমা মির্জাকে আমার খুবই ভালো লাগে। এর আগে আমি তার ডার্ক সাইড অফ ঢাকা বলেন, খাঁচার ভিতর অচিন পাখি বলেন, এইখানে আমি যে তার পারফরমেন্স দেখেছি আমি খুবই অবাক হয়েছি। অসাধারণ পারফর্ম করেন তিনি। পরিচালক রায়হান রফির ভাষ্য মতো এরকম ওয়েব কন্টেন্ট এর আগে নির্মাণ করা হয়নি, এবং তিনি এটার মাধ্যমে বেশ বড়সড় একটা ধামাকা আমাদের দিতে যাচ্ছেন। কারণ এই সিনেমাটাতে একে তো আইটেম গান থাকবে, পাশাপাশি গল্পের থ্রিল, রোম্যান্স, মানে সবকিছুর একটা ভালো কম্বিনেশন থাকবে। পুরো টিজারটা আমার কাছে মোটামুটি বেশ ভালো লাগলো। ট্রেইলারটা যখন আসবে তখন আরো বেশ ভালো একটা ধারণা পাওয়া যাবে পুরো সিনেমাটা সম্পর্কে। ফ্লোর নাম্বার 7 এর টিজারটা যদি অলরেডি আপনি দেখে থাকেন তো আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে দেন সেটাও আমাকে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা। শর্ট ওয়ান টেক 9।